জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুলে রবিবার থেকে চালু হলো শাওয়ার পুল। এর সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আর সেখানেই সুইমিং পুলে খালি গায়ে কস্টিউম পরে হিন্দি গানের সাথে ঘনিষ্ঠদের নিয়ে নাচ কৃষ্ণেন্দুবাবুর। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল। এফএক্স লাইফ হেলথকেয়ার এলএলপি সম্পূর্ণ ফসার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেন ইন সোল এফএক্স লাইফ হেলথকেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। আমাদের পরিবারের যারা সদস্য বাচ্চারা সবাই বাইরে পড়াশোনা করছে লকডাউনের, ওরা এতদিন যেতে পারেনি, বাইরে থেকে এসছে, দোল উৎসব করেছে, আর এখানে রেন শাওয়ার আর ওই সুইমিং পুলে পুল পার্টি করছে বন্ধু বান্ধব নিয়ে। কেমন লাগছে? ভালো লাগছে। আমি তো বিভিন্ন রাষ্ট্রের অনেক রাষ্ট্রনায়করা সমুদ্রে এসে স্নান করে, তারা এনজয় করে। মানুষের আনন্দ করে মনটা ঠিক রাখতে হবে, মন না ঠিক লাগ কোনো দিন হবে নাকি? আমি আমার বাচ্চারা এসছে, তারা যদি এনজয় না করতে কি হবে? চেয়ারম্যান তথা ডিএসসি সেক্রেটারিকে দেখা গেল পুল শহরের উদ্বোধন করছেন, তারপর তিনি সেখানে উদ্দাম গানে নাচছেন এবং পুল পার্টি করছেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে তার লাইফটাকে লিড করবে সে ব্যাপারে কারো মন্তব্য ঠিক না। তবে তিনি যেহেতু একজন পাবলিক ম্যান, স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা তার ইনডোর করলেই ভালো হতো, আউটডোর করে মানুষের কাছে তো একটা এটা অন্যরকম বার্তা যায়, স্বাভাবিকভাবে ইনডোর করলে ভালো হতো। এবং তার আমার মনে হয় এই তিনি যেটা করেছেন ঠিক আছে, মানুষের আনন্দ হচ্ছে, তিনি একটা যৌবন মনে হচ্ছে তিনি নতুন লাভ করেছেন, তো স্বাভাবিকভাবে ঠিকই আছে। কিন্তু আমার মনে হয় ইনডোর করলে ভালো হতো, কারণ তিনি যেহেতু পাবলিক ম্যান, আউটডোর করাটা মানুষ কীভাবে নিবে সেটা মানুষ বুঝবে।